হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে ব্লক প্রিন্টের রঙ তৈরি করতে হয় সো চলুন চট করে উপকরণগুলো দেখে আসি ফার্স্ট অফ অল কালার মিক্সিংয়ের জন্য একটি পাত্র নিব তারপর ট্রে নিব একটা কালার প্যাড তৈরি করার জন্য ফোম লাগবে তারপরে দুটো স্পুন নিব আর ব্রাশ লাগবে ব্লকের ডিজাইন নিব যে যেমনটা ম্যানেজ করতে পারে সমস্যা নেই তারপরে কালার একরামিন কালার লাগবে সে সাথেই কেমিক্যাল নিব হোয়াইট পেস্ট নিউ ডেক্স এনকে বাইন্ডার আরেকটি কথা না বললেই না এটি অবশ্যই জেনে রাখা দরকার যদি হালকা রঙ তৈরি করতে চাই তাহলে অবশ্যই হোয়াইট পেস্ট নিতে হবে আর যদি গাঢ় রঙ তৈরি করি তাহলে নিউটেক্স নিব। নিউটেক্স গাঢ় রং তৈরি করার জন্য বেশি কার্যকরী আমি যেহেতু হালকা রঙ তৈরি করব তাই হোয়াইট পেস্ট নিব আমি এখানে হোয়াইট পেস্ট ব্যবহার করছি টু টি স্পুন তারপরে এনকে নিব আমি এনকে এখানে চার চা চামচ ব্যবহার করব। ফোর টি স্পুন বাইন্ডার আমি এখানে বাইন্ডার নিব দুই চা চামচ টু টি স্পুন ওকে আমি দুই মিটার কাপড় প্রিন্ট করার জন্য এই পরিমাণটি ব্যবহার করছি আপনারা যতটুকু কাপড় নেবেন সেই আন্দাজ মতো কেমিক্যাল মিক্স করবেন ঠিক আছে এখন আমি কেমিক্যালটি অনেক ভালোভাবে মিক্স করে নিব কেমিক্যাল অনেক ভালোভাবে মিক্স করতে হবে কেননা কেমিক্যালের উপরেই কিন্তু কালার কেমন হবে সেটি ডিপেন্ড করে এখন আমি কালার অ্যাড করবো এক্রামিন রেড কালারটা চার থেকে পাঁচ ফুটা আপনারা আরও গাঢ় কালার চাইলে রঙের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ